যে উদ্যোগ নিয়েছে, আমরা যদি তার নির্দেশিকা যারা এসেছেন গান বাজনার মাধ্যমে আমাদেরকে অভিভূত করেছেন, আমাদেরকে বোঝাচ্ছেন, আমাদেরকে শিখাচ্ছেন, আমাদেরকে আগামী দিনে কিভাবে ভালো থাকব তার নির্দেশিকা দিচ্ছেন, তাদেরকে আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি নয়াকোট গ্রাম পরিষদের পক্ষ থেকে। তাই আমরা যারা এলাকাবাসী তাদের কাছে আমার পক্ষ থেকে, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনুরোধ, একেবারে সচেতন হয়ে থাকবেন, সরকারের নির্দেশিকা মানবেন। মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিকা দিচ্ছেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, বাড়ির সামনে পিছনে যে আবর্জনা আছে ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে আপনারা সচেতন হবে, এগুলি করে কথা বলে আগামী দিনে কাজলা জনকল্যাণ সংঘ যেভাবে মানুষের পাশে আছে আগামী নিশ্চিতভাবে থাকবে। এবং আমরা ওনার যে সংঘ তার সাফল্য আগামী দিনে আরো বেশি করে আমাদের সঙ্গে থাকবে, এই অনুরোধ জানিয়ে আমি আমার নিবেদন শেষ করলাম। সকলে ভালো থাকবেন, নমস্কার। মজিবালা প্রধান, গ্রাম বাড়ি কোথায়? বাড়ি কোথায়? সটিকেশ্বর। তোমার ঘরে কতজন লোকজন? তোমার ঘরে কতজন? আমার ঘরে 10 লোক। 10 জন। রোজগার করে কজন? রোজগার করে কজন? সেই রোজগার করে। এখন তো কাজকর্ম বন্ধ, তাহলে কি করে চলছে? তাহলে খাবার দাবার? ঘর দুয়ার ঠিক আছে ঝড়ের পরে? ঘর দুয়ার ঠিক আছে ঝড়ের পরে? চার ধার পড়িছে। তাহলে এই ত্রিপলটা চাপিয়ে চলবে তো? সাবধানে থাকো, সাবধানে থাকো, অসুখ বিসুখ চারদিকে প্রচুর। সাবধানে থাকতে হবে, মাস্ক পরবে। লতারানী রায়, গ্রাম সটিকেশ্বর। বাড়িতে কতজন? ছোট মাল নিচে। তুমি একা, তোমাকে দেখাশোনার কেউ নেই? তাহলে এতদিন আছো কি করে? তোমার সংসার চলে কি করে? তুমি খাওয়া দাও কি? যতটুকু সাহায্য করে। আর যেখানে থাকো সে ঘরটা ঠিক আছে? তাহলে তাহলে এখন কোথায় আছো? কোন রকম পলিথিন, ছেঁড়া পলিথিন দিয়ে আছো। এখন খাবার দাবার কি চলছিল? এই যে চাল, যে খাবার দাবার হলো, এটা কিছু সাহায্য হবে, উপকার হবে? যে কদিন হয়, তুমি তো কাজকর্ম সেরকম করতে পারো না, না কিছু করো? সাবধানে থাকো, চারদিকে অসুখ বিসুখ হচ্ছে, সাবধানে থাকো, ভালো থাকো। এবং কোভিডের জন্য আমাদের দেশপ্রাণ ব্লকে প্রায় 1700 পরিবারকে তাদের হাইজিন কিট, তাদের ত্রিপল, 500 পরিবারকে খাদ্য দিয়েছেন। প্রধানত আমরা এই কাজটা বেশি করেছি দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতে, নানা দেশপ্রাণ ব্লকেরও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমরা এই কাজটা করেছি। তাছাড়া প্রায় 75টার মতো টিউবওয়েলের আমরা তাকে টিউবওয়েলের জল শোধন করেছি, তার টেস্ট করে পরীক্ষাটা জলের গুণাগুণটা জানাচ্ছি সবাইকে। 15টার মতো টিউবওয়েল, 17টার মতো টিউবওয়েল আমরা সারানোর কাজ করছি, প্ল্যাটফর্ম তৈরি করার কাজ করছি। আমরা প্রায় 40-50টার মতো পুকুর পরিষ্কার সহ ব্লিচিং দেওয়া সেই পুকুরে। এবং এছাড়াও অনেক স্কুল, যে স্কুলের এতদিন ধরে বন্ধ থাকার জন্যে অপরিষ্কার হয়েছিল, সেই স্কুলগুলোকে আমরা পরিষ্কার করানো সহ আমরা সেখানেও চুন ব্লিচিং ছড়ানোর কাজ করছি ওনাদের সহযোগিতায়। এবং আজকে যে প্রচার অভিযানটা আমরা 4 দিন ধরে আমাদের চলছে, আজকে শেষ হবে এই প্রচার অভিযানটা। এই প্রচার অভিযানও কিন্তু তাদেরই আর্থিক সহযোগিতাতে আমরা এটা করতে পারছি। সবাইকে জানাই যে করোনা ভাইরাস এটা আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই, একটা প্যানিক কিন্তু সারা পৃথিবীতে তৈরি করা হয়েছে। এই মনে হয় ভাইরাসটা আমার ভিতরে ঢুকে গেল, আমি শেষ হয়ে গেলাম, আমি মারা গেলাম।
কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে যত আমাদের পৃথিবীতে আমাদের দেশে শুধু নয় এখনো পর্যন্ত সারা পৃথিবীতে যত ধরনের ভাইরাস এসেছে তাতে যে মৃত্যুর রেট আছে 100 জনকে যদি ভাইরাসটা ধরে তাতে যে মৃত্যুর রেট আছে তার চেয়ে করোনা ভাইরাসের মৃত্যুর রেট অনেক কম সর্বোপরি ব্যাপার হচ্ছে যে এখনো পর্যন্ত যে খবরটা আমাদের যে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে কেন আমাদের দেশে পাওয়া যায়নি বাচ্চাদের বা ইয়াং জেনারেশনের মধ্যে এই ভাইরাস এলেও এই ভাইরাসের দ্বারা মৃত্যু একবারে নগণ্য যাদের এফেক্টটা বেশি করছে তারা হচ্ছে বৃদ্ধ বৃদ্ধ তবে সেই জন্যে আমাদের চারটা বোধহয় জিনিস চার পাঁচটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে আমি বেরুলেই ঘরের বাইরে বেরুলেই মাস্ক পরে বেরুতে হবে এটা একটা আইনগত সিদ্ধান্ত হয়ে গেছে এবারে মাস্ক পরে যদি না বেরোন তাহলে কিন্তু আইনগত আপনার ফাইন আপনার জেল জরিমানাও হতে পারে এটা এক নম্বর অতএব আপনাকে মাস্ক পরে বেরোতে হবে এটা বাধ্যতামূলক এক নম্বর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে ফ্রিকুয়েন্টলি মানে মাঝে মাঝে আপনি খেতে যাওয়ার আগে বা কিছুক্ষণ আছেন আপনি জল খেতে যাচ্ছেন মুখে হাত দেবেন না তার আগে আপনাকে কিন্তু সবসময়ের জন্য হাত ধোয়া বা হাত স্যানিটাইজ করতে হবে এটা দ্বিতীয় নম্বর কাজ করতে হবে তৃতীয় নম্বর আপনি যে প্রতিদিন জামা কাপড় পরেন এবং বাইরে আসেন চায়ের দোকানে আসুন বা যেখানেই থাকুন জামা কাপড়টা পরেন এই জামা কাপড়টা কিন্তু ডিটারজেন্ট পাউডারে আপনাকে পরিষ্কার করতে হবে বা সাবানে পরিষ্কার করতে হবে এটা তৃতীয় নম্বর চতুর্থ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে সাবানটা ব্যবহার করতে হবে গায়ে স্নান করার সময় একদম সাবানটা আপনাকে ব্যবহার করতে হবে এটা চতুর্থ নম্বর পঞ্চম নম্বর হচ্ছে যে যেটা খুব বিশেষ জরুরি আপনাকে এমন কিছু খাদ্য খেতে হবে যে খাবারটা আপনার শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে চেষ্টা করতে হবে বিনা ওষুধ বিনা পেস্টিসাইডসে মানে কীটনাশক ওষুধ যেটা সেই ওষুধ ব্যবহার হচ্ছে এমন সব শাকসবজি না খাওয়াই শ্রেয় তার চাইতে নিজের তৈরি শাকসবজি খাওয়া নিজে তৈরি করুন বরং সেই শাকসবজি খান এটা এক নম্বর তারপরে হচ্ছে মাছ ডিম মাংস এই ধরনের খাবার বা এমনি খাবার পাওয়া যায় যেগুলো থানপুরি গেমে শাক কলমি শাক থেকে আরম্ভ করে সজনে পাতা সজনে ফুল সজনে ডাঁটা চালটা এই ধরনের যে সবজি যেখানে এই ধরনের জিনিসপত্র যেখানে সার ওষুধ তেলের কোনো ব্যবস্থা নেই এমনি হয় এমনি আপনারা খেতে পারেন এই ধরনের জিনিসগুলো কিন্তু বেশি করে খাওয়ার চেষ্টা করুন তাতে আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে এই ভাইরাসকে নিয়ন্ত্রণ যদি করতে হয় তাহলে কেবলমাত্র আপনার শরীরের মধ্যে যদি আপনার প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে তাহলে কিন্তু এই ভাইরাস আপনাকে অ্যাটাক করতে পারবে না বহু লোক অতি ভিড়েও মিশে যাচ্ছেন অতি জায়গা অন্য অন্যান্য গিন্দি জায়গায় যাচ্ছেন তাদের কিন্তু ভাইরাস আক্রমণ হচ্ছে না একমাত্রই কারণ সেটা হচ্ছে যে তার মধ্যে তার শরীরের মধ্যে প্রত্যেকের শরীরের মধ্যে যাতে বাইরের শত্রু মানে বাইরের রোগ যারা ব্যাধি ঢুকতে না পারে তার জন্যে প্রকৃতিগতভাবে এবং আমরা যে ভালো মন্দ খাই সেই খাওয়ারকে বেশ করে নিয়ে আমরা যেভাবে জীবনযাপন করি তাকে বেশ করে নিয়ে আমাদের শরীরের মধ্যে প্রতিরোধ করার জন্য অনেক ধরনের ভাইরাস তৈরি হয়ে থাকে সেই ভাইরাস যত সক্রিয় হবে যত শক্তিশালী হবে বাইরের ভাইরাসকে তারা ঢুকতে দেবে না আর সেই শক্তিশালী হওয়ার জন্য সেই ভাইরাস শরীরের মধ্যে বৃদ্ধি করার জন্য আপনাকে কীটনাশক মুক্ত সার মুক্ত ভালো জিনিসপত্র খেতে হবে সেই খাওয়াটা আপনি বেশি করে করুন তাহলে ভালো হবে আর শেষ যেটা বক্তব্য সেটা হচ্ছে শেষ যেটা মানতে হবে সেটা হচ্ছে যে আমাকে চেষ্টা করতে হবে যেটা আমি দূরত্ব বজায় রাখি যেন আমি কখনোই যেন হ্যান্ডশেক করা পায়ে হাত দিয়ে প্রণাম করা বা গিঞ্জি এলাকায় ঢুকে পড়া এইগুলোকেও যতটা পারা যায় ততটা আমাদেরকে দূরত্ব রেখে বজায় করতে হবে তবে এই ভাইরাসটার থেকে আমরা মুক্তি হতে পারবো গতকালই আপনারা যারা পেপার দেখেছেন একটা 15 দিনের বাচ্চাকে কিন্তু একটা করোনা ভাইরাস হয়েছিল সেই বাচ্চা কিন্তু
কিছু হতে পারেনি সেই বাচ্চাটা কালকেই তার রিপোর্ট বেরিয়েছে যে বাচ্চার পজিটিভ নেগেটিভ রিপোর্ট চলে এসেছে তার মানে একটা ছোট বাচ্চারও কিন্তু এই ভাইরাস হলেও কিন্তু সে তার ক্ষতি হচ্ছে না অযথা বেশ কিছু প্যানিক তৈরি করে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে ভয় তৈরি করে দেওয়া হচ্ছে সমাজের মধ্যে ভয় তৈরি করে দেওয়া হচ্ছে সেই তৈরি করে দেওয়ার জন্য আমরা অনেক ক্ষেত্রে যে আমাদের আমরা এমন কিছু কাজ করে ফেলছি যেটাতে আমাদের সকলেই যেন ভীত হয়ে পড়ছে আমরা ভয় খাওয়ার কিছু কারণ নেই স্বাভাবিক আমাদের জীবনযাপন করতে হবে কিন্তু আমাদের স্বাস্থ্যবিধান মেনে চলতে হবে স্বাভাবিক কারণে আজকের দিনে নয় আগেকার দিনে যদি আপনি ধরেন যে সকালবেলা উঠে মা বলতো যে বাসি কাপড়ে তুই সে এটা ছুবি না তার মানেই স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য যে কাপড়টা আপনি পরলেন বা বলতেন যে বাইরে থেকে এসেছিস কাপড় ছাড় আর তারপরে পাহাড় ধো তারপরে কিন্তু ঘরের মধ্যে ঢুকবি এই কথাগুলো কিন্তু আগের দিনে আমাদের কিন্তু আমাদের যে সনাতনী কালচার সনাতনী ব্যবস্থা এগুলো ছিল আমরা আধুনিক হয়েছি বলে আমরা অনেক কিছু কালচার ভুলে গেছি আমরা ছেড়ে দিয়েছি আধুনিক কালচার নিয়ে এসেছি আমরা সেই কালচারের জন্য আজকে যদি নতুন নতুন ভাইরাস এসে পৌঁছাচ্ছে আমাদের কাছে তা আমাদের সাবধান হতে হবে করোনা ভাইরাস অনেক কিছু শিখিয়ে দিল আমাদেরকে আমাদের হাত দিয়ে হাত ধুয়ে খাওয়ার অভ্যেস ছিল না আমরা হাতটা ভালো করে ধুতে জানতাম না আমরা সাবান দিয়ে হাত ধুতাম না আমরা সেইটা কিন্তু এখন সাবান দিয়ে হাত ধোয়া রেগুলার কাপড় কাচা রেগুলার নিজের গায়ে সাবান দেওয়া আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তবেই এই ভাইরাস থেকে আমরা বাঁচতে পারবো এই ভাইরাসকে আমরা ভাইরাসকে দূর করতে পারবো এটা সবাইকারই আমাদের দেখা দরকার এখন বর্ষাকাল চলছে বর্ষাকালে আমাদের যেসব জিনিসগুলো আসা দরকার আসছে ডেঙ্গু একটা বড় ভয়াবহ কাণ্ড আমাদের এই ডেঙ্গু হলে কিন্তু আমাদের সমস্যা বাড়বে ডেঙ্গু হয় সাধারণ পক্ষে আমাদের ঘরের চারপাশে বা ঘরের মধ্যে যদি কোনো নোংরা জমে জল জমে তাহলে কিন্তু সে ছোট একটা ডাবের মধ্যে ডাব ফলাতে যদি জল জমে সেটাতেও কিন্তু ডেঙ্গু হতে পারে অর্থাৎ ডেঙ্গু যাতে না হয় কোথাও জল যাতে জমা না থাকে সেটা চুন ব্লিচিং সময় সময় আমাদের ব্যবহার করা দরকার আছে এই বছরে আমরা দেখতেও পাচ্ছি যে প্রচুর পরিমাণে বজ্রপাত বজ্রপাত হচ্ছে বজ্রপাতের সময় আমরা যথাস্থানে নিরাপদ স্থানে আমাদেরকে চলে আসতে হবে আমরা মাঠের মাঝখানে না থাকাই ভালো আর যদি থাকিও তাহলে তখন কিন্তু আমাদের নিচে বসে পড়তে হবে আমাদেরকে কিন্তু মানে ওই ছোটাছুটি করা বা মানে গাছের নিচে চলে আসা ফাঁকা জায়গায় আমাদের থাকা দরকার গাছের তলায় বা ইলেকট্রিক খুঁটির তলায় এইসব বা ইলেকট্রিক তারের তলায় এইসব জায়গায় থাকা যাবে না অর্থাৎ বজ্রপাতের মৃত্যুর হার কিন্তু এই 2020 সময় আমরা দেখতে পাচ্ছি বাড়ছে অর্থাৎ সেখানেও আমাদেরকে সাবধান হতে হবে তো এই জিনিসগুলো আমাদের নিজেদের চর্চায় আনতে হবে আমাদের কালচারে আনতে হবে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে সকলকে সুস্থ রাখতে হবে এই মেসেজটা দেওয়ার জন্য কাজলা জনকল্যাণ সমিতি এবং অক্সফাম ইন্ডিয়া এই দুজনের যৌথ উদ্যোগে আমরা গত 4 দিন ধরে প্রথমে আমরা মাজলাপুর গ্রাম পঞ্চায়েত কিছু কমপ্লিট করেছি সব গ্রামে তারপরে আমরা করেছি প্রথমে আমরা শুরু করেছি দারিয়াপুর গ্রাম পঞ্চায়েত তারপরে আমরা শুরু করেছি মাজলাপুর গ্রাম পঞ্চায়েত তারপরে আমরা শুরু করেছি বসন্তিয়া গ্রাম পঞ্চায়েত আজকে আমরা নয়াপুর গ্রাম পঞ্চায়েত কভার করেছি এবং শেষ করছি আমরা সরদা গ্রাম পঞ্চায়েতে আজকে সরদা গ্রাম পঞ্চায়েত ঘুরে আমাদের এই প্রচার অভিযান কর্মসূচি শেষ হবে এই কর্মসূচিতে যারা উদ্যোগ নিয়েছেন এই এই ট্যাবলেটের পানি দিয়েছেন অমিত বা মাইক দিয়েছেন গাড়ি দিয়েছেন এবং যারা আমাদের গানের শিল্পী যারা এসছেন তারা সারাদিন ধরে যে পরিশ্রম করছেন তাদের সকলকে কাজের জনকল্যাণ সমিতি থেকে আমাদের ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন এই গুটি কয়েক কথা বলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার